আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে ঈদের দিন বিকাল বেলা ছোট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছিলাম তো এখানে এই যে দেখতেছেন এটা আমার হেল্পিং হ্যান্ডের মেয়ে ওরা তিন বোন তো এই মেয়েটা যেটা ছোট দেখতেছেন এই মেয়েটা যখন একদম মানে জন্ম হওয়ার চল্লিশ দিন পর থেকে আমাদের বাসায় আসা যাওয়াতে আছে আর কি তারপর থেকে আমার ছেলে এত আদর করে মেয়েটাকে বলার বাইরে তো ঈদের দিন ও বারবার বলতেছিল ওর মাকে ফোন করে বলতাম মানে ওকে নিয়ে নিয়ে আসতো আর কি এমনি সাধারণত ওরা ঈদের দিন আসে না ঈদের দিন আমি ছুটি দিয়ে বলি যে ঈদের দিন আসতে হবে না পরের দিন আসলে হবে তো ঈদের দিন প্রায় তিনটা করে আর কি তো ওদেরকে নিয়ে আসে ওরা তিনটা মেয়ে এখানে নিয়ে আসে আর কি তো তো এই যে বড়টা তারপর ছোটটা এটা সবাই এখানে খেলতেছিল আর আমার ছেলে তো এত খুশি ওদেরকে পেয়েও ঈদের কাপড় চোপড় সব খুলে এমনি নর্মাল একটা কাপড় পরে বসে আছে গরমের মধ্যে না কেউ শান্তি পাচ্ছিল না তো আর ওদের সাথে খেলতেছি খুবই মজা করতেছিল তো ওদেরকে পেয়েও আর অন্য কোনো অন্য দিকে যাওয়ার কথাই ভুলে গিয়েছে তো আমিও ভাবলাম থাক দিন যেহেতু সন্ধ্যার সময় মেহমান আসবে আর কোথাও বের হব না তো আর বের হয়নি ওকে নিয়ে কোথাও মেয়েটাকে এত আদর করে বারবার শুধু জড়িয়ে ধরতেছিল আর কি এই যে একদম মানে বর্তা বানিয়ে নিচ্ছিল তো এটা প্রায় সন্ধ্যার সময় আমার জ্যাঠাত ভাইয়েরা আসছিলেন এটা আমার বড় জ্যাঠাত ভাই এটা ফুপ্ত ভাই আর কি তো এই তিনটা আমার জ্যাঠাত ভাই ওনারা পাঁচ ভাই তো পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই আসে নাই ভাই এটা আসে না আর কি অন্যদিকে চলে গিয়েছেন তো আর চার ভাই এসেছেন তো ওনারা পাঁচজনই এসেছেন তারপর ওনাদেরকে বসতে দিয়ে আমি নাস্তা রেডি করতে চলে গিয়েছি আর কি যেহেতু ঈদের সময় মেহমান তো আসবে মেহমান না আসলে তো ভালোই লাগে না ঈদের ওই খুশিটা লাগে না আর কি আর সারা বছর তো আসা হয় না ঈদের দিনে হয়তো আসা হয় তো এই যে এখানে আমি হালিম রান্না করে নিয়েছিলাম এই যে এখানে দু সময় রান্না করে নিয়েছিলাম চটপটি রান্না করে নিয়েছিলাম আর এখানে সমুচা বেজে দিয়েছি তো ওনারা আসার সময় আবার কোক স্প্রাইট বিস্কিট এগুলো এনেছেন আর কি তো আমি বললাম ঈদের সময় বেড়াতে আসলে কি এগুলো আনতে হয় তো ওনারা হাসতেছিলেন আর কি বলতেছে বোনের বাসা আসলে কি খালি হাতে আসা যায় তো তারপর সবাইকে এখানে দিলাম খেতে সবাই খাচ্ছিলেন আর কি তো যেহেতু আরো কয়েকটা বাসায় গিয়েছিলেন ওখানে হালকা পাতলা করেছেন এখানে বেশি অল্প অল্প করে খাচ্ছিলেন আর কি কারণ হচ্ছে আসলে চারিদিকে একটু একটু খেতে খেতে পেটটা ভর্তি হয়ে যায় আর বেশি খাওয়া হয় না আমি কিন্তু বেশি কিছু দিই নাই অল্প কিছু দিয়েছি যেহেতু তেমন কিছু খাবে না সেই জন্য তো এইটা হচ্ছে রাতের বেলা রাতে আমার ননসের বাসে দাওয়া ছিল তো আমরা দাওয়াতে গিয়েছি আর কি তো উনি ওনার ড্রয়িং রুমটা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো তারপর ওখানে নাস্তা পানি খেয়ে ওখানে আরো অন্য তারপর রাতের বেলায় যে আমরা এখন ডিনার করে এখানে পোলাও করেছেন কাবাব করেছেন তারপর রোস্ট করেছেন তারপরে চিংড়ি মাছ গরু মাংস একটা দুটো আইটেম ছিল একটা আচার ছিল ওইটা কিন্তু এখানে মানে ভিডিওতে আসে নাই মনে হয় পরে এনেছে আর কি ওইটা খেয়াল করা হয় নাই ওই আচারটা খুবই মজা হয়েছিল তো সবগুলা রান্না মানে অনেক মজা হয়েছে খুব ভালো হয়েছিল আর কি তো ছোট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম